গত পরশু ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের খেলার সময়ে ফিল্ডিংয়ের সময়টাতে সাকিবের বাম হ্যামস্ট্রিংয়ের নিচের অংশে একটা স্ট্রেইন হয়, তো খেলাটা কোনো রকমে ও শেষ করতে পারে, কিন্তু খেলার পরে ব্যথার বেড়ে যাওয়াতে ওকে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করি। ক্লিনিক্যাল এক্সামিনেশনে ওর গ্রেড ওয়ান হ্যামস্ট্রিং স্ট্রেইন ধরা পড়ে। এখন যেহেতু একটা গ্রেড ওয়ান স্ট্রেইন, তো আগামী কিছুদিন ওর স্পোর্টস পার্টিসিপেশনের সমস্যা হতে পারে, এই বিধায় আমরা ওকে আপাতত স্পোর্টস পার্টিসিপেশন থেকে বিরত থাকতে বলেছি। এটা আবার আমরা রিভিউ করব সপ্তাহখানেক পরে ওর ইনজুরির কন্ডিশনটা। সোহানের টেস্টিকুলার কন্ডিশন, আমরা তিন দিনের জন্য ওকে কমপ্লিট রেস্ট থাকার উপদেশ দিই। আগামীকাল ওর আবার ইভ্যালুয়েশন হবে এবং আগামীকাল ইভ্যালুয়েশনের ফলাফলের ভিত্তিতে আসলে আমরা সিদ্ধান্ত নেব এরপরের দিনও স্পোর্টস পার্টিসিপেশনে অংশগ্রহণ করতে পারবে কিনা।